Hello viewers, assalamu alaikum. This is me, Tony, from Sunvis by Tony. And আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর বারিশ কালেকশন আসছে, মানে আছে আমাদের কাছে, যেগুলো আমরা একদম স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিব। সো চলেন আমরা তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখাই দিব কে কোথায় থেকে জয়েন করছে। পরার ড্রেসটা অনেক কারকা লাগবে আমার। হ্যাঁ, এই ডিজাইনটা শুধু তো আমার পরার ড্রেসের ডিজাইনটা খুবই সুন্দর। সাচ এ নাইস ড্রেস, সাচ এ নাইস ডিজাইন। হ্যাঁ, এটা অনেক বেশি সুন্দর। আই হোপ যে আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে এটা। অ্যান্ড এটা কহিলি রয়। আপনার ডায়েটিং কেমন চলছে? একদম খুব ভালো চলছে আপু, খুবই ভালো চলছে। হোপফুলি যদি এইভাবে আরও ওয়ান মান্থ কন্টিনিউ করতে পারি তাহলে আমি একটা জায়গায় একটা বেশি যাবো। সো খুবই ভালো চলছে, আই এম সো হ্যাপি। সো লেটস সি কি হয়। রুমা আক্তা লিখেছে, আপু হাসেন, আপনাকে হাসি দেখলে ভালো লাগে, তাই না? হাসতেছি তো আপু। এই এটা মস্ত হবে, এটা অনেক ইয়া লাগতেছে। আমার পরার ড্রেসটা অনেকেরই পছন্দ হবে, কারণ এই ড্রেসটা আমরা আগে একবার দেখিয়েছিলাম, আর তারপরে এটাকে হচ্ছে যে আমি আপনার আবার ডিসকাউন্ট করে দিয়েছি। সো আই হোপ যে আপনাদের এটা অনেক বেশি ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। তো এই যে ড্রেসটা আমি পরে আছি, এটা হচ্ছে খুব সুন্দর একটা, মানে পাকিস্তানি একটা ড্রেস, যেটা আপনাদের পছন্দ লাগার মতো। বালিয়ার্কেটের আমাদের হচ্ছে বালিয়ার্কেট মার্কেটের লেভেল 2-তে 43 এবং 44 নাম্বার দোকান। হ্যাঁ, বালিয়ার্কেট মার্কেটের লেভেল 2-তে 43 এবং 44 নাম্বার দোকান হচ্ছে আমাদের। সো এইটা তুমি যে ভিডিওটা বানাইছিল রিনা খান, ওটা দেখে আস্তে আস্তে শেষ, জাস্ট ফান করে বানানো, মানে যারা সব কিছু ফ্রিতে পড়তে চায় তাদেরকে উদ্দেশ্য করে বানানো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। চার্জার এটা লাগে, শেষে এটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ, সাচ এ নাইস কালার, সাচ এ নাইস কালার। ওকে, এইটা এই পাকিস্তানি ড্রেসের যে ম্যাটেরিয়ালসটা, এই ম্যাটেরিয়ালসটাই এত সুন্দর, দেখেন খুব শিমারি গ্লসি। আর এটা যদি আপনি এমনিতেই কম প্রাইসে ছিল তার উপর যদি আবার ডিসকাউন্ট পান তাহলে তো আরও বেশি ড্রেসের সৌন্দর্য বাইরে গেল, তাই না? তো এবার সুলতান আপু লিখেছে, লাভ ইউ, লাভ ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, সো এই হচ্ছে আপনার ড্রেস, তো পার্টটা ওয়াও, সাচ এ নাইস ড্রেস, সাচ এ নাইস ড্রেস। হ্যাঁ, সাচ এ নাইস ড্রেস, খুবই সুন্দর একটা ড্রেস। সো এই হচ্ছে আপনার ড্রেসটা, আমি যেটা পরে আছি এটার মধ্যে আমরা বেশ কয়েকটা কালার আর ডিজাইন দেখাবো না, আমরা জাস্ট এই ডিজাইনটাই দেখাবো, কারণ অনেকগুলো ডিজাইন একসাথে দেখালে আপনারা কনফিউজ হয়ে যান। সো এইটার জাস্ট আমরা কালারগুলো দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে গ্রিন কালার, অনেক সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে আপনার গ্রিন কালার, অনেক বেশি সুন্দর, ম্যাটেরিয়ালসটাই অনেক বেশি সফট। হ্যাঁ, পুরোটা এরকম এমব্রয়ডারি অ্যান্ড সারভাসকি স্টোন বসানো, এমব্রয়ডারি অ্যান্ড সারভাসকি স্টোন বসানো। হ্যাঁ, এমব্রয়ডারি অ্যান্ড সারভাসকি স্টোন বসানো। এটা হচ্ছে আপনার দামানটা, দামানটা খুবই সুন্দর, সাইডে হাতার কাপড় দেওয়া আছে, একদম চিকচিক করতেছে, বডিতে অনেক কাপড় দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার দোপাট্টা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার দোপাট্টা, দোপাট্টাটা এরকম এমব্রয়ডারি অ্যান্ড সারভাসকি স্টোন বসানো, দোপাট্টাটা এরকম এমব্রয়ডারি অ্যান্ড সারভাসকি স্টোন বসানো। আর এটা হচ্ছে সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ। হ্যাঁ, সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ, দিস ইজ ইউর বিউটিফুল গ্রিন কালার। যার গ্রিনটা লাগতেছে সে জাস্ট গ্রিনটা নিয়ে নেন। হ্যাঁ, যার গ্রিনটা লাগতেছে সে জাস্ট গ্রিনটা নিয়ে নেন। সাচ এ নাইস কালার, ম্যাটেরিয়ালসটাই অনেক বেশি সফট, সারভাসকি স্টোন বসানো, এমব্রয়ডারি করা, অনেক 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 সুন্দর। আচ্ছা, এরপরে আসছেন, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে ম্যাট টাইপের কালার, মানে আমি যেটা পরে আছি এটা হচ্ছে বেসিক্যালি ম্যাজেন্ডা আর রেডের মিক্সড একটা কালার, আর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার, আর আমি পরে আছি যেটা হচ্ছে ম্যাজেন্ডা আর রেডের মিক্সড একটা কালার। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাজেন্ডা কালার, এটা খুবই সুন্দর, দেখেন প্রত্যেকটা কালার আপু আপনাদের অনেক পছন্দ হবে, ড্রেসের কালেকশনগুলো খুব ভালো লাগছে। নূপুর বসাক আপু, থ্যাংক ইউ, শিশির মজুমদার, তোমাকে 16 বছরের মেয়ের মতো লাগছে, তাই না? থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে ড্রেস, অ্যান্ড এই হচ্ছে আপনার দোপাট্টা, সাচ এ নাইস দোপাট্টা, পুরো দোপাট্টাটা এরকম কাজ করা সারভাসকি স্টোনের। এটা এমন একটা প্রাইস দিব আপু আপনাদের সবার অনেক পছন্দ হবে। আমি তোমার সাথে দেখা করতে চাই পুলিশ প্লাজার, ওখানে কোর্টে দেখা করবো, প্লিজ বলো। আচ্ছা, আমি পুলিশ প্লাজা যাবো রাতে আপু, 8টার পরে। সো এই হচ্ছে আপনার ড্রেসটা, ওয়াও একটা কালেকশন। এই হচ্ছে আপনার দোপাট্টা, এটা হচ্ছে ম্যাজেন্টা কালারটা, সবগুলোর সাথে আপনার এরকম সালোয়ার এবং ইনারের কাপড়টা থাকবে। হ্যাঁ, সব কয়টা ড্রেসের সাথে সালোয়ার এবং ইনারের কাপড় থাকবে, এক্স্যাক্টলি আমি যেটা পরে আছি এটা হচ্ছে সেম টু সেম আমারটা। আমার পরাটা হচ্ছে ম্যাজেন্টা আর রেডের একটা কম্বিনেশন আসছে, খুব সুন্দর, আর এটা হচ্ছে একদম ম্যাজেন্টা কালার, খুবই সুন্দর, দেখেন ম্যাটেরিয়ালসটাই এত শিমারি শাইনি, খুব সুন্দর। এই ড্রেসটাকে আমরা একদমই সুপার টুপার অফার প্রাইসে দিয়েছি। এই হচ্ছে আপনার দোপাট্টাটা। হ্যাঁ, সবাই একটা একটা করে লাভ, লাইক, ওয়াও এবং লাইকটাকে শেয়ার করে দিবে, যার এটা লাগতেছে সেটা কেনা। হ্যাঁ, তারপর আসলে দরজাটা খুলে রেখে আসছো কেন?
এটা হচ্ছে আপনার ব্লু কালারটা। হ্যাঁ, আমার পরার ড্রেসটার ব্লু কালারটা এরকম এমব্রয়ডারি অ্যান্ড সারোস্কি স্টোন বসানো। হ্যাঁ, সো এইটাও আপনার সাচ এ নাইস ড্রেস, এটাও খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। হ্যাঁ, অনেক 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 সুন্দর, বডিতে এনাফ কাপড় দেওয়া আছে। অ্যান্ড এটা হচ্ছে আপনার দোপাট্টা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার দোপাট্টা, দোপাট্টাটা দেখেন খুবই শাইনি শিমারি একটা দোপাট্টা। অ্যান্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, মানে কামিজের কাপড়টা যেরকম, দোপাট্টার কাপড়টা ঠিক ওরকমই, খুবই গ্লসি একটা কাপড়। আর এই কাপড়টা একদম মানে ডিফারেন্ট একটা কাপড়, পাকিস্তানি ড্রেস বলে এটা এত সুন্দর, খুবই সুন্দর। আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়। হ্যাঁ, সালোয়ার আর ইনারের কাপড় ফোর পিস। ফাতেমা রহমান আপু লিখেছে, তুমি দিন দিন বেশি সুন্দর হয়ে যাচ্ছ, তাই না? বগুড়া থেকে তোমার লাইভ দেখতেছি, খুব সুন্দর ড্রেসগুলো। সুমাইয়া রহমান মিম, থ্যাংক ইউ। আসলে ফাতেমা আপু, আমি ওয়েট লস করতেছি তো এই জন্য বেশি সুন্দর লাগে, এই হচ্ছে সালোয়ার ইনারের কাপড়। কারণ ওজন কমলে মেয়েদের বয়স এমনিতেই কম লাগে, ওজন কমলে অটোমেটিকলি মানুষের সুন্দর লাগে। সো আমি হচ্ছে প্রচুর ওয়েট লস করতেছি, অ্যান্ড আরও করবো, আর ইচ্ছ করবো, মানে আমার প্ল্যান হচ্ছে আমি একদম এরকম হয়ে যাবো আর কি। সো যার এই কালারটা লাগে সে এইটাকে নিয়ে নেন। হ্যাঁ, সব কয়টা কালার কিন্তু আপনার সুন্দর। হ্যাঁ, এবং প্রত্যেকটা আপনার সালোয়ার ইনারের কাপড় সহ, এটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি। হ্যাঁ, এটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি। এই ড্রেসগুলোর আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, বডিতে অনেক কাপড় দেওয়া আছে, আপনি অনায়াসে 56+ বানাইতে পারবেন। আর ড্রেসটা তো সুন্দর, আমি এটা পরেই আছি। এটার দোপাট্টাটাও খুবই সুন্দর, এইটার দোপাট্টাটা অনেক সুন্দর। হ্যাঁ, এই যে দেখেন দোপাট্টাটা, সাচ এ নাইস দোপাট্টা, এমব্রয়ডারি করা সারোস্কি স্টোন বসানো, কাপড়টাই গ্লসি। এটা দেখেই বোঝা যাচ্ছে যে একটা পার্টি ড্রেস, অসম্ভব সুন্দর একটা পার্টি ড্রেস। এটাকে একবার ডিসকাউন্টে দেওয়া হয়েছে, আজকে আবার ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট, ফোর পিস এটা। এটাকে কত লাস্ট প্রাইস? 3999 টাকা, একদম লস প্রাইস, মানে আমাদের কেনা দাম থেকেও কমে। জাস্ট ঈদের পরবর্তী সময় আমরা জাস্ট স্টক ক্লিয়ার করে দিচ্ছি। সো যার এটা লাগে সে জাস্ট এটাকে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন আমাদের পেজ সানপিস বাই তনিতে। ওকে, সো ডোন্ট মিস। কালারগুলো আবার দেখতে চান? তোমার কথাগুলো ভালো লাগে সোমায়া সূচনা, থ্যাংক ইউ সো মাচ। আপনার ভিডিও অনেক ভালো লাগে নাসিরউদ্দিন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ভালোবাসা, একটা একটা করে সবাই প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দিন। আর আমার পরা ড্রেসটা আসলে অনেক 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 নাইস। আমি এই কালারগুলো আবার একবার করে রিপিট করে দিব, কি বলেন? কালারগুলো কি রিপিট দেখতে চান নাকি? কালারগুলো কি আপুরা রিপিট দেখতে চান? কালারগুলো আবার একবার করে রিপিট করে দিই, অনেক সুন্দর, নাইস নাইস কালার, নাইস 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 কালার, অ্যান্ড অলসো সাচ এ নাইস ড্রেস। অ্যান্ড আই হোপ যে আপনাদের সবার এটা অনেক বেশি ভালো লাগতেছে। সো সবাইকে অনেক 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 ভালোবাসা। ওকে, সো এই যে ড্রেসটা আমি পরে আছি এটা আবার একবার করে সবাই একটু দেখে নেন। হ্যাঁ, আমি যে ড্রেসটা পরে আছি এটা অনেক সুন্দর, নাইস একটা ড্রেস, সাচ এ নাইস ড্রেস। এটার প্রত্যেকটা কালার আপু সুন্দর ছিল, এটা তো আমার পরাটাই, এটা তো আমি পরে আছি এই একটা কালার। এটার আরেকটা কালার হচ্ছে এই যে গ্রিন কালারটা। হ্যাঁ, গ্রিন কালারের দোপাট্টাটা দাও, সবগুলোর দোপাট্টা সহ আমরা ধরে ধরে দেখাচ্ছি। আর একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনার ফোর পিস, সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ। হ্যাঁ, সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ খুবই সুন্দর একটা ড্রেস। যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন, 3999 টাকা, 3999 টাকা, একদম মানে কেনা দাম থেকেও কমে আমরা এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিয়েছি, 3999 টাকা। সো এই হচ্ছে এটার আরেকটা কালার, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ম্যাজেন্টা কালার। এই যে দেখেন ম্যাজেন্টাটা খুবই সুন্দর, এক্সেলেন্ট, দুর্দান্ত একটা কালার। ম্যাজেন্টা কালারটা আপনাদের অনেক ভালো লাগবে, সাচ এ নাইস কালার, এটা অনেক সুন্দর। সো এই হচ্ছে যে আজকের কালেকশন, ওদেরকে বলো রুমটা গোছায় ফেলতে। সো আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। রুমান আক্তার লিখেছেন, উত্তর দেন। কিসের উত্তর দিব আপু, বুঝি নেই, এখন যার যত উত্তর আসছে দিয়ে দিব, বলেন। তারপরে আজ বস্তার ভিতরে কি তোমার বস্তা নিয়ে কি তুমি আম বসে আছো? তুমি টিচারের কাছে পড়তে বসছো? ওই রুমটা গুছাইতে কাউকে পাঠাও, ওই রুমটা। থ্যাংক ইউ। আমরা সবার সাথে একটু গল্প করি। এইগুলো হচ্ছে না, এগুলো জর্জের কাপড় না পো, এই কাপড়গুলো হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে গ্লসি একটা কাপড়।
এটা লাক্সারি শিফনের মধ্যে খুবই গ্লসি একটা কাপড় আপো, আমি যেটা পরে আছি মানে ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপনার লাক্সারি শিফনের, কিন্তু খুবই গ্লসি একটা কাপড়, এটা অসম্ভব ভালো, তোমাকে অনেক সুন্দর লাগতেছে লাল পরি। এইটার এক্স্যাক্টলি দাঁতের মধ্যে পোকা ধরবে ওর ব্যবসা হবে না, বেশি চাপাবাজি করতেছো। শোনো শোনো শোনো, এদিকে তাকাও বলো, এটা দাম কত তুমি যে কিনে দিছো? কোনটা এটা? আমি তো তুমি দাম কেন বলবো, এটা এত চিপ নাকি আমি তোমার দাম বলবো? ও তুমি দাম বলবো না, কত দিয়ে কিনে দিছো? না দাম বলে তাহলে গিফট কি কম করো? ও মা, গিফট কখনো দাম বলে নাকি? কিসে গিফট কখনো দাম বলে? আছে বেশি চাপাবাজি শিখে গেছে দেখছেন, এত চাপাবাজি শিখছে, কোথা থেকে শিখছে এগুলা? তোমার কাছ থেকে? আমার কাছ থেকে? ফাহিম লাইভটা শেয়ার দাও, আমার মনে হয় তুমি এখন মানে সবকিছু নিয়ে এরকম চাপাবাজি করো। হ্যাঁ সবকিছু, সবাই লিখতেছে ভাইয়া কেমন আছেন, এই যে ভাইয়া সামিয়া রহমান মিম লিখছে ভাইয়া কেমন আছেন, শাওন আহমেদ লিখছে নানাই আইসছে, তোর কোন কালে নানা শাওন, একটা থাপ্পড় দিয়ে তোর একটা শাওন থেকে বাউন বানায় খেলাবো, ব্যর্থ কোথা পাত্র নানাই আইসছে, তোমার কোন কালে নানা, তোর নানি কি জামাই খুঁজতে পায় না, তোর মা কি পথে ঘাটে হয়েছে, তো নানি জামাই খুঁজে পায় না, এরকম কাহিনী ফালতু যত সব করতে আসে। শোনো যাও কেন আসো, এই যে নয়না আফরোজ লিখছে, নয়না আফরোজ কি লিখছে শুনে দাও, ও কবে আইব? তাহলে কাউরে পাঠাইতে হবে ওখানে। নয়না আফরোজ লিখেছে সালাম ভাইয়া, জামাই খুঁজে পাইতেছে না, এজন্য ও আমার দাঁড়ায় নানা লাগে, ফালতু কোথা কানে না, ওরে বলি ও পাঠাবা কারে, ওর কাউরে একটা পাঠাইতে হবে, দেখি কারে পাঠানো যায়, তানবীরকে বলে কাউরে একটা পাঠাবে, কোথায় ভাইয়া তোমাদের দুজনকে একসাথে ভালো লাগে, রিতা খান আমাকে বেশি ভালো লাগে, আমি বেটার, আই'ম বেস্ট, আই'ম বেস্ট। সালমা বেগম লিখেছে দুপুরে কি খাওয়া হয়েছে? কিছু না, আমাকে কিছু খেতে দেয় নাই, আমি এখন নিজে ডায়েট করতেছি, ওকে ডায়েট করাচ্ছি, পোরশাকে ডায়েট করাচ্ছি, পোরশে কি খাইছো? হ্যাঁ পোরশে ডিম খেয়েছে, দি অনলি ডিম, আর কিছু খাও নাই? খাইছো মানে? আমার কিছু খেতে দেয় নাই, আবার একটু পরে একটা কিছু খাও, একটা রুটি খাও, এই না খেয়ে খেয়ে তো আমি কাপড়গুলো কিনে দিচ্ছি, আহারে না খেয়ে খেয়ে খাবারের টাকাগুলো জমায়া। আপু আইসক্রিম বেসটা মাত্র হাতে পেলাম, অনেক সুন্দর হয়েছে রেবেকা সুলতান আপু, থ্যাংক ইউ সো মাচ, কি না খেয়ে খেয়ে টাকাগুলো জমায়া, না তোমার কাপড় কিনে দিচ্ছি কেমন করে? এমডি হৃদয় লিখেছে তোমার জুতার একটা বাড়ি দাও আমার কাছে, হৃদয় তুই জুতার বাড়ি খালি তো তোর হৃদয় শেষ হয়ে যাবে, হৃদয় ভেঙে যাবে, আই সারপ্রাইজকে পড়তে পাঠাও তো প্লিজ, বেশি বেশি করতেছো, ও আপু কেমন আছো তুমি, তাসফিয়া চৌধুরী আমি ভালো আছি, আপনি কেমন আছেন, মুস্কান খান ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন, সারপ্রাইজ পড়বে না দেখে এখন ভন্ডামি করতেছে, ফাইদামণি ভাইয়া তো এমনি সুন্দর ডায়েট করে আর কি করবে, না ওর ডায়েট করা লাগবে বয়সজনিত কারণে, ওর ডায়েট করা লাগবে, এই সারপ্রাইজ পড়ার কথা বলে ওর তখন রাগ করবো, এই করবো সে করবো, শুনে যাও শুনে যাও, নেকা সংগঠনের অব্যাহতি প্রাপ্ত সভাপতি সে লিখছে আপনাকে মেকআপ ছাড়াই ভালো লাগে, মেকআপের কোনো দরকার নাই, অনেক ভালোবাসা রইল, আইডিটার নাম দেখছো, নেকা সংগঠনের অব্যাহতি প্রাপ্ত সভাপতি, নেকা সংগঠনের আপু তুমি কি নাট কালার লিপস্টিক বেশি পছন্দ করো? নুট কালার লিপস্টিক আমি বেশি পছন্দ করি লাজুক মেয়ে আপু, জি আপু নুট কালার লিপস্টিক বেশি পছন্দ করি, কিশোরগঞ্জ কোথায় আপনার বাড়ি? অরুদা রহমান কেন বললে যদি আপনি আমার বাড়িতে চলে যান, কিশোরগঞ্জ হচ্ছে অষ্টগ্রামে আমাদের বাড়ি আপু,
জুবায়েদ সাফা, সারফ্রাজ কান্না করতেছে, ও পড়তে বসবে দেখে যেন কান্না করে, পড়তে বসবে না। তুমি এত নড়াচড়া কেন কেন করো ভাই, আসতেছো, আসতে বলতেছো, একটু আসো, তুমি এখানে দাঁড়াও, এত নড়াচড়া করতেছো কেন? মমন সঙ্গে শোরুম দেন না প্লিজ, আপনার কাছ থেকে দেখাকে, আপনাকে কাছ থেকে দেখার খুব ইচ্ছা। লাভ ইউ, লাভ ইউ টু দোলন আপু, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়ার কথাগুলো সুন্দর, আইরিন আফরোজা, থ্যাংক ইউ। ওয়ারি ব্রাঞ্চে কবে আসবে? পার্থ হালদার, এখনো ঠিক নাই কবে আসবো। ফাহিম, তোমার চরমারা ঘোরা মুদুরা আপু, এইবার ঈদে চারটা ড্রেস নিয়েছে, অনেক সুন্দর। নাজিবা শারমিন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার জামাই কেউ সুনাম করলেও আবেগে আপ্লুত হয়ে যায়, কথা বলতেছে তসলিমা হোসেন, আপনার লাইভে নোটিফিকেশন পাইনি, কি যে হয়েছে কেন জানে লাইভে নোটিফিকেশন যাচ্ছে না এখন। আমার সুন্দরী আপু, সেই হাসি, ভাইয়া, বাবু সবাই ভালো আছে? বন্যা চক্রবর্তী, তার আপু, জি আপু সবাই ভালো আছে? ভাইয়া ভালো আছো? কেমন ভালো? খাওয়া দাওয়া কি করবো? ও আমার জামাই রয়েছে, আমি এখন একদম খাওয়া টাওয়া দিই না, ডায়েট করাই দিচ্ছি, একদম ডায়েট করাই দিচ্ছি, ওই খালি সবজি খাওয়াই, সবজি আর ফ্রুট, চিয়া সিড খাওয়াই, আর নয়তো ফ্রুটস খাওয়াই, ফ্রুট জুস, ফ্রুটস খাওয়াই, তারপরে হচ্ছে আর কি খাওয়াই তোমাকে, একটু পেঁপে খেয়েছি, একটু ইয়ে খেয়েছি, আনার খেয়েছি, অবশ্যই, দ্যাটস ইট। ডায়েট করাইতেছি সবাইকে, এখন আমার কাছে যে আসবে তারে ডায়েট করাবো, যে আসবে পেঁপে সারা ডায়েট করবো। লাভ ইউ আপু অ্যান্ড ভাইয়া মরিয়ম ইসলাম, লাভ ইউ টু ডিয়ার, থ্যাংক ইউ ফাতেমা, লাভিশা, লামিশা লিখেছে, ভাইয়া কেমন আছেন? এই যে ভাইয়া, থ্যাংক ইউ, আই এম ডুইং ওকে। ভাইয়া ছাইয়া, ছাইয়া আপু, কিশোরগঞ্জের নিউ টাউন আমার শ্বশুর বাড়ি, বাট আমি নারায়ণগঞ্জের মাইয়া। আচ্ছা, আমার হচ্ছে কিশোরগঞ্জ শহরে বাড়ি না, আমার বাড়ি হচ্ছে আরেকটা থানায় অষ্টগ্রামে। তিনা দেওয়ান মানিক, ওয়ালাইকুম আসসালাম, অনেক সুন্দর ভাইয়া, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আরে নোটিফিকেশন কেউ পায় না, কি জন্য যেন কেউ লাইভে নোটিফিকেশন পায় না। সানভি কিসে পড়ে? আরো পড়ে, সানভি কোথায় পড়ে? ও কোন ক্লাসে পড়ে সানভি? স্ট্যান্ডার্ড টু এ পড়ে, স্ট্যান্ডার্ড থ্রি এ উঠবে। ভাইয়াও দেখছি তোমার মতো গ্লো করছে, রিফ্লেক্টেড গ্লো নাকি? কে কমেন্ট করছে বলো তো? নয়না ফ্রুটস, এটাও না বুঝো এরকম কমেন্ট কে করবে? আচ্ছা সুমাক্ত, তুমি এত সুন্দর কেন আপনাদের ভালোবাসায়? ভাইয়া আসসালামু আলাইকুম, অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। ওয়ালাইকুম আসসালাম, অবশ্যই থাকো, লাজুক মেয়ে, থ্যাংক ইউ সো মাচ। একজন লিখছে, নিজের এলাকায় শোরুম না দিয়ে সারা পৃথিবী জুড়ে দিতেছেন, এলাকার মানুষকে ঠকাইতেছেন সন্ধ্যাতারা, হায় আল্লাহ কি বলেন এটা। নাইমুল ইসলাম আপু, তোমাদের দুজনকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সারফ্রাজ প্রশ্ন করছে, হোয়াই আর ইউ সো বিউটিফুল? সুমন মিত্র, আই ডোন্ট নো, মৌলভীবাজার সিটিতে একটা শোরুম দেন সারা বিনতে, ইচ্ছা সাপু, দেখা যাক আল্লাহ ভরসা। ববিতাজ পারবিন লিখেছে, তনি আপু ইউ আর আওয়ার আইডল, আচ্ছা রেসপেক্ট ইউ, লাভ ইউ অ্যান্ড ভাইয়া, ববিতাজ ফ্রম কলকাতা, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ববিতাজ, কেমন আছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা রইল আপনার জন্য। আপু অনেক সুন্দর লাগছে, দুলাভাইকে কষ্ট দিয়েন না, স্বপ্ন ছোঁয়া তন্নি, দুলাভাইকে কেন কষ্ট দিব? ও খাওয়া দাওয়ার কথা বলতেছেন, দুলাভাইয়ের হার্টের তিনটা ব্লক আছে, তো ওর অনেক টাইট করা লাগে, ওটা ওর ডাক্তারের থেকে নির্দেশ আছে। তোমরা দুজনে খুব সুন্দর, ভালো মনের মানুষ, তুষিনুরি, থ্যাংক ইউ সো মাচ। শোনো রিসেন্টলি, ও তুমি আমার আমার জামাই একটা দেখাইছে কি যেন একটা, আজকাল মোবাইল হাতে নিলেই কতগুলো সাংবাদিক হয়ে যায়, আর এইসব মোবাইল সাংবাদিকদের ফোন আমি রিসিভ করি না, আর আমি এখন বেসিক্যালি কোনো ন্যাশনাল টিভি চ্যানেল ছাড়া কোথাও ইন্টারভিউ দিব না বাই দ্য ওয়ে। সো যেটা হয়েছে, এক মোবাইল সাংবাদিক হচ্ছে আমাদেরকে নিয়ে একটা নিউজ করছে, তাই না? নিউজের মধ্যে সে কি বলছে, আমার জামাইয়ের বয়স 90, 78,
মানে এত ফাজিলের ফাজিল, বুঝছেন? আজকাল এত সবচেয়ে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে সব মোবাইল সাংবাদিকরা, যাদের কোনো লাইসেন্স নাই, কিছু নাই, ফেসবুকে একটা পেজ খুলে এরা সাংবাদিক হয়ে গেছে, আর মানুষের নামে তারা ভুয়া 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 নিউজ করে, কিছু জানে না, বুঝে না, কিছু না, লিখছে বাংলাদেশের সুগার ড্যাডি বিয়ে করে কি যেন কোটিপতি বনে গেছে, কিছু মেয়েরা ওমা কি লিখছে না লিখছে কি অবশ্য আমার ফ্যামিলির সাথে নাকি আমার কোনো সম্পর্ক নাই, চরমারে ঘোরানি লাগে না, আমার মা ভাই বোন মানে আমার ভাই বোন তো আমার সাথে থাকে, আর আমার মা আর এক বোন আমার গ্রামে থাকে, ওরা আবার আগামী বছর শহরে শিফট হয়ে যাবে, বলে আমার নাকি আমার ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক নাই, জুতা পেটানি করা লাগে নাকি, এরকম কতগুলো ভুয়া সাংবাদিক আছে, মানে আজকাল সাংবাদিক না আসলে এরা সাংঘাতিক হয়ে গেছে, মানে এগুলো তো কোনো সাংবাদিকই না আপু, ফেসবুকে একটা পেজ খুলে, ইউটিউবে একটা চ্যানেল খুলে, মোবাইল হাতে নিয়ে ভিডিও করলে এরা সাংবাদিক হয়ে গেছে, নিজেরা সাংবাদিক মনে করে, মানুষটা নিয়ে ভুয়া ভুয়া উল্টাপাল্টা নিউজ করে কিছু, হ্যাঁ এরা হয়েছে ভিউ ব্যবসায়ী, ভিউ সাংবাদিক, হ্যাঁ। আর আজকাল সময় টিভিরও দেখি কতগুলো আন্তাজি মান্তাজি নিউজ করে, সময় টিভির মানে অনলাইনটা, সময় টিভির অনলাইন পেজে কতগুলো মানে যত আজাইরা বাজাইরা যত নিউজ আছে সব করে, কতটি কতটি ফাও ফাও ইউটিউবার মিউটিউবার কতটি আন্তাজি মান্তাজি বস্তি পচা যারে পাবে তারে নিয়ে নিউজ করবে, সময় টিভির কি কোয়ালিটি একদম খারাপ হয়ে গেছে, একদম খারাপ কোয়ালিটি হয়ে গেছে। আর কতগুলো আছে আপু, মোবাইলটা হাতে নিবে, একটা পেজ খুলবে, ইউটিউব চ্যানেল খুলবে, ব্যাস ও সাংবাদিক হয়ে গেছে, উল্টা পাল্টা যা খুশি সে নিউজ করতে থাকে। বেরিস্তা সুমন বললো না যে বন্ধুর বউকে ইয়ার শাড়ি দিছে না কি যেন দানের শাড়ি দিয়েছে, বেরিস্তা সুমন, বেরিস্তা সুমন বলছে যে হ্যাঁ মনে হইতেছে সাংবাদিকরা এমন ভাবে নিউজটা করছে মনে হইতেছে বন্ধুর বউয়ের সাথে আমার প্রেম, ঠিকই বলছে, একদম ঠিকই বলছে উনি। এমডি শুভ, আপু আপনার কথাবার্তা আমার অনেক ভালো লাগে, আর কেউ বাজে কমেন্ট করলে তাদের মুখে পোস্টা মারেন, ও ওকে ভালো ছিল কিছু কিছু ইন্টারভিউ বা কমেন্টে, সরি আমি আসলে ওই বিষয়টা নিয়ে কোনো কথাই বলতে চাই না, ওই মানে এই তিনজনের নামও আমি মুখে নিতে চাই না, সরি এই রিলেটেড কোনো কথাই বলতে চাই না, এবং এই তিনজনের কোনো নামও নিতে চাই না আমি মুখে, সানজিদ ইসলাম, কারণ আমি কারোর নাম নিয়েছি বলি না, আর আমার কোনো দরকারও নাই, আমি কখনো কারোর নাম নিয়ে চলতেও চাই না, আর আমার আলহামদুলিল্লাহ এমনিতেই আমার অনেক মানুষ আমাকে দেখে পছন্দ করে ভালোবাসে, সো আর আমি এইসব কোনো ফালতু টপিক নিয়ে আমি কথা বলতে চাই না, কে কার জামাই বউ সতীর মতিন কী করবো, আই এম নট ইন্টারেস্টেড এনিমোর। আপু আপনার কথারগুলো জোস আহারে কমেন্টে করে চলে গেছে, সুমায়া রহমান মিম আপু থ্যাংক ইউ সো মাচ, সারফাস কোথায় আপু, সারফাস অনেক ভালো লাগে, নাজিবা শামীর ওটার পড়তে বসেছি, আরও কিছু বলেন সময় টেলিভিশনের বিরুদ্ধে, আপনি বলেন কিছু করতে পারবেন না আমরা বলে অনেক দোষ হয়ে যাবে, আব্দুর রশিদ, না যেটা খারাপ দোষ কেন হবে, যেটা খারাপ লাগবে সেটা বলবো, যেটা আমার কাছে আমি একজন ভিউয়ার্স হিসাবে আমার কাছে যেটা ভালো না লাগবে সেটা আমি বলবো, ওদের কোয়ালিটি ওরা খারাপ করে ফেলছে, এখন যা তার নিউজ করে যারে পাই তারে নিয়ে নিউজ করে, যত মনে করেন টিকটকার ফিকটকার ইউটিউবার মিউটিউবার আন্তাজি মান্তাজি যত খ্যাত বস্তি যা পাবে সব কিছু নিয়ে ওরা নিউজ করে, তো তারপরে ওই যে সময় টিভির একটা নিউজ রিপোর্টার আছে না, ওই যে একটা ছেলে চিকন করে, ও তো যারে পায় তারে নিয়ে নিউজ করে, হ্যাঁ কি যেন নামটা, যাই হোক আমি নাম বলতে চাই না, এনিওয়ে খুবই উইয়ার্ড লাগে আমার, আমি এই জন্য সময় টিভিটা ব্লক মারি রাখছি যেন আমার সামনে না আসে, আমার যে কোনো কিছু ভালো না লাগলে আমি সেটা ব্লক মারি। আর এই কতগুলো আছে আপু অনেক দুনিয়ার মোবাইল সাংবাদিক, এরা এদের না আছে কোনো, আমার মনে হয় না যে ওদের যে অনলাইন পোর্টালগুলা, অনলাইন পোর্টালগুলা বা ওদের অনলাইন পোর্টালও নাই, এরা শুধু ভিডিও ছাড়ে, ফেসবুক পেজে ভিডিও ছাড়ে, বাস এরা সাংবাদিক হয়ে গেছে, এদের না আছে কোনো রেজিস্ট্রেশন কিচ্ছু নাই মনে হয়, শুধু মোবাইল নিয়ে নিয়ে ভিডিও করে ইউটিউবে ছাড়ে ফেসবুকে ছাড়ে, বাস ওরা সাংবাদিক হয়ে গেল, নয়তো এই যে চিত্রনায়িকা ময়ূরীর মেয়েকে যে প্রশ্নটা করা হইলো যে তুমি তোমার মার অশ্লীল ভিডিও দেখে তোমার কেমন লাগে, অশ্লীল ছবি দেখে কেমন লাগে, এটা কি কোনো মানুষের পর্যায়ে পড়ে একটা, হ্যাঁ ঠিক আছে আমি ধরে নিলাম ময়ূরী হয়তো একসময় অশ্লীল সিনেমা করছে বা যেটাই করছে হয়তো বা উনি একসময় ভুল করছে, কিন্তু তার সন্তানকে কি এই প্রশ্নটা করা কতটা উচিত বলে আপনারা মনে করেন বলেন, একজন সন্তানকে তার মা সম্পর্কে যে সাংবাদিক নাকি জিজ্ঞাসা করছে আচ্ছা তুমি তো ময়ূরীর মেয়ে তুমি কি ময়ূরীর অশ্লীল সিনেমা বা সিনেমার গানগুলো দেখছো তোমার কেমন লাগে, এটা কি কোনো সন্তানকে কোনো সাংবাদিক জিজ্ঞাসা করতে পারে, তাহলে এরা কি সাংবাদিক বা কোনো সাংবাদিকের পর্যায়ে পড়ে এরা বলেন, এদেরকে মিনিমাম কোনো ম্যানার্স আছে, কোনো ম্যানার্স নাই এদের, একটা বাচ্চাকে কিভাবে এটা কোয়েশ্চেন করতে পারে, সেটা হয়তো ময়ূরকে জিজ্ঞাসা করতে পারতো যে আপনার যে আগের যে এরকম মানে অস্থির ভিডিও বা গানগুলো ওগুলো দেখে আপনার এখন কেমন লাগে বা লজ্জা ফিল, এটা ময়ূরকে জিজ্ঞাসা করলে না ধরতাম যে ঠিক আছে, তার মেয়েকে কিভাবে জিজ্ঞাসা করে বলেন,
হাতের চুলকানি গেছে, আইরিন আফরোজা পুজি আপু গেছে। সো এরা আসলে জাস্ট ইউটিউবার আর জাস্ট ফেসবুকের ফেস বা পেজ খুলে ওরা সাংবাদিক হয়ে গেছে। সো আমি এই জন্য প্রচুর সাংবাদিকরা আমাকে কল দেয়, মানে এই ধরনের অনেক ফোন দেয়, নক করে, হচ্ছে যে মেসেজ দেয়, আমি একদমই ওদের কোনো রিপ্লাই করি না, কারণ আমি কোনো ন্যাশনাল পর্যায়ের কোনো টিভি চ্যানেল ছাড়া আমি কোথাও ইন্টারভিউ দিব না। আপু সত্য কথা বলতে কি, একটা সাংবাদিক না সাংবাদিক যত না হোক, বাচ্চাকে একটা বাচ্চা মেয়েকে এই ধরনের প্রশ্ন করা উচিত হয় না আব্দুর রশিদ? একদম, একটা বাচ্চা মেয়েকে কী ধরনের, এটা কীভাবে একটা একটা আমি ধরে নিলাম একটা মেয়ে, একটা মহিলা যদি প্রস্টিটিউটও হয় তারপরও তার বাচ্চাকে তার মাকে নিয়ে কোনো কোয়েশ্চেন করা উচিত না। একটা মহিলা যদি প্রস্টিটিউটও হয় তার বাচ্চার কাছে সে মা, একটা বাচ্চার কাছে তার মা বেশ থাকে। সো তার মানে যে কোনো মানুষ, মানে একটা বাচ্চার কাছে একটা মা বেশ থাকে। সো একটা বাচ্চাকে কখনো তার মাকে নিয়ে উল্টাপাল্টা কোয়েশ্চেন করা উচিতই না একদম। এরা আসলে কোনো সাংবাদিকের পর্যায়ে পড়ে না যারা এই ধরনের কোয়েশ্চেনগুলো করে। তোমার প্রিয়তমা আপু প্লিজ একটা রিপ্লাই দাও, আপু প্লিজ একটা রিপ্লাই দাও, একদম এই যে রিপ্লাই দিয়ে দিলাম। নতুন সাংবাদিক হয়েছে স্যানফোর্ড বিউটিফুল সিনারি, এরা নতুন সাংবাদিক, এরা তো আসলে বেসিক্যালি আপু সাংবাদিক না, এরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার। এরা হচ্ছে বিভিন্ন মানুষের ইন্টারভিউ নিয়ে ফেসবুক পেজে ছাড়ে এবং ইউটিউবে ছাড়ে। এদেরকে কারোর কয়জনের লাইসেন্স আছে বলেন? কয়টা এই যে ফেসবুক পেজ খুলে যে যারা সাংবাদিক হয়েছে এদের কয়টার লাইসেন্স আছে? এদেরকে কিছু বললে মানুষকে উল্টাপাল্টা, মানে মানুষকে হুমকি দেয় উল্টাপাল্টা নিউজের, মানে এরকম খারাপ এরা। ওয়ালাইকুম আসসালাম, কথাগুলো সুন্দর লাগে। ঈশা চৌধুরী থ্যাংক ইউ সো মাচ। ইব্রাহিমুল কলিল শান্তলিসে সাংঘাতিক নাকি ওরা? একদম, এরা তো সাংবাদিক না, এগুলো সব হচ্ছে ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার, যে আসলে জেনুইন সাংবাদিক, যারা কিনা টিভি চ্যানেলে সাংবাদিক বা কোনো আসলে কোনো নিউজ পোর্টালের বা আসলে কোনো পত্রিকার সাংবাদিক, তারা তাদের ম্যানার্স অনেক ভালো থাকে, তারা মানুষকে কোয়েশ্চেন করার আগে বুঝে শুনে কোয়েশ্চেন করবে। তো যারা আসলে লাইসেন্সধারী সাংবাদিক তাদের ম্যানার্সটাই অন্যরকম থাকে, আর এগুলো তো ভুয়া সাংবাদিক, এদের তো কোনো লাইসেন্স নাই। যাদের লাইসেন্স আছে তারা হচ্ছে সাংবাদিক, যাদের লাইসেন্স নাই সে হচ্ছে ভুয়া 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 ভুয়া। এই যে বইমেলার সময় সবাই ভুয়া ভুয়া তুলোধ্বনি দিত না, এরকম এরকম যারা এই যে যাদের লাইসেন্স নাই সে কখনো সাংবাদিক হতে পারে না, তারও ভুয়া 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 তুলোধ্বনি দেওয়া উচিত। আজকে দুইটা ড্রেস হাতে পেয়েছি, খুব সুন্দর কোয়ালিটি, খুব ভালো, একটা ড্রেস খুবই বেশি ভালো লাগছে, ধন্যবাদ। ফারহানা ডলি আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তনি আপু কেমন আছো? তনয়া আহমেদ, আমার নামও অনেকে তনি ডাকে, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। বাট আমার নাম তন্নি না, আমার নাম হচ্ছে তনি, তো দন্তন্য রসিকার তন্নি না, ঠিক বলছো আপু, এই জন্যই তোমাকে আমার তোমাকে আমার কাছে সত্যি অনেক ভালো লাগে, আই লাভ ইউ, লাভ ইউ টু, তোমার প্রিয় তোমা, থ্যাংক ইউ সো মাচ। আপু ব্লু কালারেরটা অর্ডার করছিলাম, ফার্স্টে কনফার্ম করে পরে বলছি স্টক আউট। কোনটার ব্লু কালারটা আপু অর্ডার করেছিলেন? তাফানুম সাফা, লেট মি চেক আপু, আমি একটু দেখতেছি কোনটার ব্লু কালারটা চেয়েছিলেন, কোনটা আপনাকে স্টক আউট বলছে আমি একটু দেখতেছি আপু। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন, নেক্সট লাইফে দেখা হবে, আল্লাহ হাফিজ। আইসক্রিম ড্রেস আরও আসবে, এম ফারজানা আরও আসবে, থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে আরি কেন, আদরি আলো কেন আরি? শাহেদ চৌধুরী হাই আপু, হ্যালো। ইলহান খান, ইউ আর সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। সত্যনারায়ণ কুণ্ড, সত্যনারায়ণ কুণ্ড তুমি ভালো, ফ্রম চান্দিগড়, থ্যাংক ইউ সো মাচ, ইন্ডিয়া থেকে দেখছেন। সনি আক্তার, ব্রাউন বাড়িয়ার একটা সন্দেহ, আচ্ছা ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মরিয়ম আপু 23 তারিখে অর্ডার করেছিলেন, পাননি এখনো, আচ্ছা লেট মি চেক আপু। নাদিয়া, নাদিয়া লাভ ইউ, লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ। ম্যাডাম তনি জানো আজ টেইলরের কাছে ড্রেস বানাতে গিয়ে দেখি এক সুটকেস তোমার ট্যাগ সব ড্রেস, আমি ভুলেই গেছিলাম। হ্যাঁ আপনি তো খালি ড্রেস কিনতেই আসেন। লাভ ইউ ইলহান খান, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ডক্টর দেবী শেঠি, সুরঞ্জনা দেবরা বুবলি লিখেছেন, বেস্ট কার্ডিওলজিস্ট অফ নারায়ণা হসপিটাল ইন্ডিয়া, ইউ ক্যান কনসাল্ট হিম ফর ভাইয়া থ্রো।
ইন্টারনেট, বাকি দেখে আমারটা সব ইগনোর করো। লাভ ফ্রম ইন্ডিয়া। আচ্ছা, সুরঞ্জনা দেব্র বুবলি আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি জানি ডক্টর সেবি দেবী সেটি অনেক বড় মাপের একজন ডাক্তার এবং অনেক ভালো ডাক্তার। সো আমার হাজব্যান্ড হচ্ছে মানে এখানে আমরা বাংলাদেশে যেখানে দেখাই ইউনাইটেড হসপিটালে ডক্টর কাইসার নাসিরুল্লাহ, উনিও অনেক ভালো ডাক্তার। তো ওনার কাছে আর কি আমার হাজব্যান্ড দেখাই। উনি আপনার 2007 সাল থেকে আমার হাজব্যান্ডের ডক্টর এবং এর মধ্যে ও বেশ কয়েকবার ব্যাংককে দেখিয়েছে। তবে ও আর কি ডক্টর কাইসার নাসিরুল্লাহর কাছে কমফোর্ট ফিল করে, তো এই জন্য আমি আর কোথাও প্রেশার করি না, যেহেতু ও এখানে কমফোর্ট ফিল করে আর কি। আপনাদের দেখতে মাশাআল্লাহ ভালো লাগে আর কথাগুলো জাস্ট ওয়াও ক্যাকটাস, থ্যাংক ইউ সো মাচ। চিন্তা করো কিরকম খারাপ। এমডি শাকিল, কোনোদিন যদি তোমার সংসার ভেঙে যায় আমি তোমাকে বিয়ে করবো, তুমি রাজি থাকবে, আমার নাম্বারটা তুমি চাইলে দিব। এমডি শাকিল, আমার জুতা ধরার যোগ্যতা আছে তোর? যে সেহারা, তোর কুত্তা পাহারা দিবে, গেট আউট। কুত্তা তোরে পাহারা দিবে না। ভাইয়া আপু, ভাইয়া দুজনের সালাম নিও, বাবুদের আদতি আমার পক্ষ থেকে জানাতুল বাকি, থ্যাংক ইউ সো মাচ। কক্সবাজার এখনও শুরু নাই, হুমায়ুন সাতকানিয়া, ইনশাল্লাহ দেওয়ার ইচ্ছা আছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, সিলেট থেকে দেখছেন নুসরা জান, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন, দেখা হবে। মমিতা দাশগুপ্ত কলকাতা থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, দেখা হবে।